নামটা কি বলছো? আমার রুট চ্যানেলে দিতে হবে। কত করে গো? ফুলের বাজার খুব চড়া, সব বৃষ্টিতে নষ্ট হয়ে প্রচুর দাম বেড়ে গিয়েছে, কাস্টমার সব রেগে যাচ্ছে, ফুল নিতে যাচ্ছে নি। কত করে চলছে ফুল এখন? এখন গাঁদা ফুল চলছে 120 টাকা, 150 টাকা এরকম কিলো, মালা চলছে 400 টাকা, 350 টাকা, 300 টাকা কুড়ি। আগে কত, আগে কীভাবে রেট ছিল? একই রেট ছিল না কম? বৃষ্টির আগে দাম কম ছিল, 10 টাকা এরকম বিক্রি হতো আমাদের, 10 টাকা, 15 টাকা, 12 টাকা, মানে সেই তুলনায় এখন অনেক, মানে ডবলের বেশি দাম। আপনার পাওয়া যাচ্ছে না, সেরকম আমদানি নেই, মার্কেটে আমদানি নেই, পাওয়া যাচ্ছে না, দাম বেশি। ফুলে আগুন লেগে গেছে। কি করে? এরকম বলতে রজনী 600 টাকা কিলো আছে, গেঁদা ঝুলো 100 টাকা কিলো আছে, আচ্ছা জুঁই ফুলের কিলো 600 টাকা কিলো, কি আর নেবে, গোলাপ 400-500 টাকা, সব পদ্ম আছে মার্কেটে, পদ্ম ডবল পদ্মগুলো 15 টাকা পিস, সিঙ্গেল আছে 10 টাকা পিস। কি কারণে হতে পারে? ডুবে গেছে এই কারণে। হ্যাঁ ডুবে গেছে এই কারণে, বৃষ্টির জলে, বৃষ্টির জলে। এখন তো তাহলে আপনি এই লক্ষ্মী পুজো আসছে যে ফুলের, ফুলের এখন আকাল পড়েছে, অল্প ফুল মার্কেটে এসছে, সেই ফুলটা পাইকারি বেশি, সেই অল্প ফুলটাকে যদি সবাই টানাটানি করে তো দাম স্বাভাবিক হবে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।